গাইজ, গুড মর্নিং সবাইকে। তো এখন মোটামুটি 10:30-11 এরকম বাজে, আর আমি আজকে বেশ অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। 9:30-এর মধ্যে উঠে পড়েছি। তো উঠে আমি একটুখানি ঘর দরগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর এখানে সব রান্নার জিনিসপত্র বার করে রেখেছি। আর এই জিনিসটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তোমাদের সাথেও শেয়ার করব যে কিরকম, যাতে তোমরা ভবিষ্যতে যারা আমার ভিডিওটা দেখবে তারা কিনতে পারো চাইলে। বিকজ 4-5 কোয়া রসুন কি হয় মিক্সিতে মিক্সার হতে চায় না, মানে মোটামুটি বেশ খানিকটা দিতে হয়, কিন্তু আমার সবসময় অতটা রসুন লাগে না, 5-6 কোয়া হলেই আমার মাছের ঝোলে হয়ে যায়। তো তার জন্য এই গার্লিক প্রেসারটা বলছে যে খুব ভালো, তো সেটা এমএজকে দেখবো। আর সকালবেলা দেখলে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে চাটা আবার শান্তনু ঘরে বসেই খেয়েছে, বিকজ ওর কাজ শুরু হয়ে গেছিলো। সকালবেলা ওর একটা ইন্টারভিউ ছিল, যার জন্য একটু তাড়াতাড়ি ওঠা, মানে তাড়াতাড়ি না, মানে ওই আর কি আমার জন্য তাড়াতাড়ি। তো উঠে আমি একটুখানি মাছ ধুলাম, তারপরে পেঁয়াজ কেটে রাখলাম, চিচিঙ্গাটা আমি কালকে রাত্রিবেলায় কেটে সেদ্ধ করে রেখেছিলাম, আর খুব ভালো সেদ্ধ হয়েছে চিচিঙ্গাটা। আমি এরকম যে ছোটো ছোটো করে কাটতাম সেটা তো আমার বেশি কষ্টও হতো, আমি বেশ বড় বড় করে কেটে দিয়েছি, দেখলাম ভালো সেদ্ধ হয়েছে। আমি সকালবেলা জাস্ট একটুখানি চটকে নিলাম, তো দেখলাম খুব ভালো সেদ্ধ হয়েছে। আর বেশ সুন্দর দেখছি, খুব মজেও গেছে। তোমরা চিচিঙ্গাতে পেঁয়াজ রসুনও ইউজ করতে পারো, বাট আমি রসুনটা দিচ্ছি না যেহেতু সায়ন্তনের পেটটা ততটা ভালো নেই, রসুন দিলে আরও ভালো লাগে, মা একবার আমাকে করে দিয়েছিল। তো চলো আজকে দিনটা শুরু করছি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। দেখো এখানে চিচিঙ্গা মোটামুটি হয়ে এসছে, আমি একটুখানি চিনি দিয়ে রেখে দিলাম। আর এই যে আমাদের দুজনের ব্রেকফাস্ট, অনেকদিন বাদে ম্যাগি খাচ্ছি। আর এদিকে দেখো মাছ আমি একটুখানি ভিনিগার নুন হলুদে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর রসুন রেখেছি, আর তেল আমাকে একটু ঢালতে হবে, শেষ হয়ে গেছে। দেখো ম্যাগি, চাই ম্যাগি, এটা হচ্ছে সায়ন্তনের জন্য। আবার পেঁয়াজ দেখেছে, মানে একটু পেঁয়াজ খাওয়ার একেবারে পোকা, তাই জন্য আমাকে বললো একটুখানি পেঁয়াজ দিয়ে দাও, তাই জন্য ওটা সুন্দর করে পেঁয়াজ দিয়েছে। আর পেঁয়াজ আমি অনেকদিন বাদে ম্যাগি খাচ্ছি না আমরা আজকে, অনেকদিন বাদে খাচ্ছি। ও আজকে আমাকে বলে ম্যাগি গরম করো, বাট যেহেতু ব্রেড থাকে, ব্রেড আজকেও আছে, বাট যেহেতু ব্রেড থাকে, ব্রেডটা আমি বেশি বাসি করে খেতে পছন্দ করি না, তাহলে ভালো লাগে না। আবার নতুন ঢং হয়েছে না ব্রাউন ব্রেড আর আমি একদম ভালোবাসি না ব্রাউন ব্রেড খেতে। ও দেখলাম আগের দিন ব্রাউন ব্রেড নিল, আমি তখন কোথায় যেন ছিলাম, আমি জানি না ওটা ব্রাউন ব্রেড কিনা। আরে যেগুলো ব্রাউন ব্রেড রেড কালারের প্যাকেট থাকে ওগুলো ব্রাউন ব্রেডই হয়। আমি যেন গাড়ির ভেতর না কোথায় গেছিলাম, আমি আর ওকে বলতে পারলাম না যে তুমি ব্রাউন ব্রেডটা নিচ্ছ কেন, আমি বলতে পারলাম না যে কোথা থেকে নিলে যেন। ওই তো ওই দোকানটা 3 মাথার মোড়ে হৃদয়পুরের ওখানে। আমি কোথায় ছিলাম, গাড়ির ভেতরে ছিল। তো চলো আমরা খেয়ে নিই ম্যাগি 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 ম্যাগি। ভিডিওটা বন্ধ করে দেখেছো, পুরো সিনেমা ক্যামেরাম্যানের মতো ভিডিও করছি। ঠিক আছে, আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, কারণ কালকে বৃষ্টি হয়েছে। তো এই দেখো আজকে আমাদের জামা কাপড়, এই যে প্যান্ট, এই যে এটা দেখো না প্লিজ, এই দেখো সব ঝুলছে, চারিদিকে ঝুলছে। না আমার কাজ চলছে, আমার আমার তার উঠে যা, উঠে যা। হ্যাঁ থিতো করলে কিরকম হয়, মানে থিতো করলে এত সুন্দর ফাইনলি চপড হয় না, দেখো কি সুন্দর। তো আমার এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, আর আমি এখন মাছ রান্না স্টার্ট করব জাস্ট, আর একটু বাদেই মাসি চলে আসবে। মাসি আসলে কোনো চাপ নেই, হরদর মাসি ঘরের কাজ করবে, আর আমি এদিকে রান্না বান্নাটা শুরু করে দিই। মাছ আজকে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম সায়ন্তনের জন্য, বিকজ ও একটুখানি গন্ধ লাগে বলছিল, তো সেই জন্য একটুখানি আজকে ভিনিগারে ম্যারিনেট করে রেখেছি। তো এবার মাছগুলো ভেজে ফেলবো। Thank you.
এই দেখো পূজা ওকে এখানে বসিয়ে রেখেছে, বেচারা দুঃখ পাচ্ছে। তাই ওখানে বসিয়ে রেখেছে কেন ওকে? দুদিন আগে স্নান করানো হয়েছে, বন্ধ করে দেবে। রান্নাবান্না হয়ে গেল, মাসিও কাজ করে দিয়ে চলে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি বিছানার চাদরটা আজকে তুলবো। অনেকদিন ধরে তুলবো তুলবো করে তুলতে পারছি না এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য, বাট আজকে দেখছি যে রোদ উঠেছে, তো আজকে চাদরটা আমায় কাচতেই হবে। আর একটু রান্নাঘর পরিষ্কারটা বাকি আছে, তো এই আর কি, আর কোনো এখন আপাতত কাজ নেই। শান্তন ওই ঘরে বিজি, মিটিংয়ে দরজা ফজা বন্ধ করে দিয়েছে একদম, আমাকে বলেছে এখন একদম আসবে না এই ঘরে। আর ওয়াশিং মেশিনে দেব জিনিসপত্র, তো এইসব আর কি। আরে টনিকে রান্নাঘরের ওপরে উঠিয়ে রেখেছিলাম, কেন মাসি আজকে এসে মাসিকে বললাম যে তুমি একটু বাইরেটা ঝাড় দিয়ে দাও। এবার মাসি দরজাটা খুলে ঝাড় দিচ্ছিল, বাই চান্স কেউ এলে টনি যদি চলে যায়, তো তাই জন্য ওকে পেছনটা উঠিয়ে রেখেছিলাম। আর এত ভীতু, কানগুলো পেছনে করে বসে আছে, এত ভীতু। সায়ন্তন এখন 5 মিনিটের জন্য বেরোচ্ছি একটুখানি, মানে সায়ন্তনই বেরোচ্ছিল, তাই আমি ভাবলাম যে একটু আমিও বেরোই। আমি তো লস্যি খাবো, লস্যি খাবো, এটা লস্যি খেতে ইচ্ছে করছে। এই যে আমরা আমাদের লারিঘাটে ঢুকলাম, দেখো এখান দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এখান দিয়ে হাঁটছি 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 হাঁটছি, কিন্তু এখন যেহেতু আমরা বাইকে যাচ্ছি তো তাই জন্য হাঁটছি না। এই যে আমাদের লাস্ট ওইখানটায়। আচ্ছা
আমি আর সায়ন্তন একটু বেরোচ্ছি আমরা দুজনে, একটা একটা ছোট ইমার্জেন্সি এসছে আর কি, তাই জন্য আমাদেরকে একটু বেরোতে হচ্ছে। তো এমন কিছু ইমার্জেন্সি নয়, তো সেই জন্য আর তোমাদেরকে আমি খুলে বলছি না। মানে আমাদের নিজস্ব কোনো ইমার্জেন্সি, নিজস্ব কোনো ইমার্জেন্সি নয়, আমাদের একটা বন্ধুর ইমার্জেন্সি। মানে আমাদের একদম চেনা পরিচিত, একটুখানি শরীরটা খারাপ হয়েছে, তো তাই জন্য আমরা একটু যাচ্ছি। বিকজ ওর এখানে কেউ থাকে না, ও এখানে জবের সূত্রে আলাদা করে এখানে এসে থাকে, তো আমাদের সাথে খুব ভালো পরিচয়, তো তাই জন্য ওখানে যাচ্ছি। সো ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, বিকজ ও হয়তো অতটা ফ্লেক্সিবল হবে না না ভিডিওর সামনে। তো চলো আমরা বেরোচ্ছি, ওখান থেকে আশা করছি ও বাড়ি যাবো, আবার তোমাদের সাথে তখন ভিডিও করবো, ঠিক আছে? এখন টাটা টাটা। হাই সবাইকে, আজকে তোমাদেরকে অনেকটা সরি, অ্যাকচুয়ালি আজকে আবার ভিডিওটা এখন থেকে স্টার্ট করতে হলো, বিকজ আমরা গেছিলাম ওখানে, বাট নাও হি ইজ অল রাইট, ফাইন। তো অ্যাকচুয়ালি ও তেমন কিছু হয়নি, মানে আমি যেটা বুঝলাম আর কি, একটু গ্যাসের প্রবলেম থেকে হয়তো একটু মাথা টাথা ঘুরে গেছিলো, বাট যেহেতু ওর এখানে কেউ নেই, তো সেই জন্য আমরা একটুখানি গেছিলাম, আর আমাদের সাথে ওর খুব একটু ভালো রিলেশন আছে, তো তাই জন্য। তো যাই হোক, নাও ও একদম ভালো আছে, তো যাই হোক। আর তারপরে আমরা ওখান থেকে একটুখানি ও বাড়ি গেছিলাম, ও বাড়িতেও মায়ের সাথে অনেক কথাবার্তা ছিল, তো সেগুলো বলতে বলতে আর আজকে ভিডিওটা করা হয়নি, তো তার জন্য সবাইকে সরি, তোমরা প্লিজ কিছু মনে করো না যে করতে পারিনি এতটা টাইম ভিডিও। সো যাই হোক, আমি জাস্ট একটু আগে ফিরলাম এখানে, এসে আমি রুটি বানালাম, আর তখন ভিডিওটা করতে পারিনি কারণ ফোনটা সায়ন্তনের কাছে ছিল। রুটি বানালাম, দেন দেখো এখানে হচ্ছে নিউট্রিলা, আলু পটল দিয়ে নিউট্রিলা তরকারি, সেটা গরম বসিয়েছি, আর মা আমাকে দিয়েছে এই যে আলু কচুর তরকারি, মা আমাকে দিয়ে দিয়েছে সায়ন্তনের জন্য। আমি খুব একটা কচু খাই না, সো এই আর কি। আর আমি আজকে রাত্রিবেলা যেটা করবো সেটা হচ্ছে একটুখানি মুসুরির ডাল সেদ্ধ করে রাখবো। আমি রাত্রিবেলা ম্যাক্সিমাম দিনই মুসুরির ডাল একটু সেদ্ধ করে রাখি, যাতে সকালবেলা আমার একটুখানি সময়টা কম লাগে। তো এই আর কি, জাস্ট ডিনারে বলবো, সায়ন্তন একটুখানি জাস্ট রেস্ট নিচ্ছে, বিকজ ওকে অনেকটা বাইক চালাতে হয়েছে, ও আর গলার হারটা খুলে গেছিলাম, যেহেতু এখন একটু পুজোর সময় চলে এসেছে, তো এখন একটুখানি চোর ছাচরের খুব মানে উপদ্রব আছে, তো সেই জন্য আর কি আমি হারটা খুলে রেখে গেছিলাম, বিকজ আমি কোনোরকম রিস্ক নিতে চাই না, আর গলায় হার থাকলে একটা খুব ভয় লাগে এই সময় রাস্তায় বেরোতে। তারপরে যে লম্বা লম্বা ছোট ছোট ওগুলো কচর মচর করে দুটো খেয়েছে, লাস্টটা খাইনি, তারপরে আমি জল দাদা ঘরে যাবি, মা ভুলে গেছে বোধহয় দই আনতে, হ্যাঁ বা দই লিখে দিয়েছিলাম, ওই দিকে দই পাইনি, আচ্ছা আচ্ছা, ওদিনের মধ্যে থেকে যে আনবে সেটা আর আনেনি, এবার গেছে তো আমার মাথায় গরম, হ্যাঁ আমাদের তো রয়েছে বিস্কুট, শেষ হলে তখন আমি যাই, তো ওই জন্য সায়ন্তনের অসুবিধা হয় না, ও একা, হ্যাঁ ও একা গেলে না পারে না কিছু, পারে না আর কি, হ্যাঁ আমাদের হয়ে গেছে, এই বসবো যাচ্ছি খেতে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছেলিটা কাদের, দুত্তুটা কাদের, তুমি দুত্তু করেছো? মা কিন্তু নালিশ করেছে তোমার নামে যে তুমি এরম করেছো। আজকে তো বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে, তো তখন ওয়াশিং মেশিনে এই যে জামা কাপড় সব দেখো, ওয়াশিং মেশিনে কাস্তে বসিয়েছিলাম, কিন্তু যেহেতু বাড়িতে থাকবো না, তো তাই জন্য আর ওয়াশিং মেশিন চালিয়ে যাওয়াটা মানে কোনোরকম ইলেকট্রিক মানে জিনিসই বাড়ি থেকে বেরোনোর সময় সবসময় আমি বন্ধ করে বেরোই, তো তাই জন্য ওয়াশিং মেশিনও তখন বন্ধ করে দিয়েছিলাম। সো দেন এসে আবার চালালাম, এখন 12টা বাজে, আর আমি এখন জামা কাপড়গুলো বাইরে করিডোরে মেলতে যাচ্ছি, এগুলো যে সব চাদর, তো সেগুলো আমি করিডোরেই মেলি আর কি। জামা কাপড় মেলা হয়ে গেল, অ্যান্ড নাও আই এম ফিলিং ভেরি টায়ার্ড, কারণ খেয়ে দিয়ে উঠে তখন তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, এবং যেটা হয় আর কি, একটুখানি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাই না এখন, বিকজ ঘুমের অভ্যাসটা চলে গেছে, বাট একটুখানি শুই তো, এখন চোখ ফোক মনে হচ্ছে একদম বসে গেছে। সো যাই হোক, ঠিক আছে, এক আধ দিন তো এরকম হতেই পারে,
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সামনে পুজো আসছে, তো তাই জন্য ভালো করে শপিং করো, বাট মাস্ক পরে সবসময়, ঠিক আছে? তো চলো টাটা আজকের মতো, গুড নাইট।